ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জিতেন্দ্র তিওয়ারি চিঠিকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটে তিনি লিখেছেন আসানসোলের পুর প্রশাসক ও তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করেছেন এর ফলে আসানসোলের উন্নয়ন ধাক্কা খেয়েছে জিতেন্দ্র তিওয়ারি পিসির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছেন রাজ্যের প্রতিটি শহরই ভুগছে এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী তিনি পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে চিঠি লিখে আসানসোল পুরসভাকে রাজ্যের বঞ্চনার অভিযোগ করেছেন চিঠিতে তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে মনোনীত করেছিল আসানসোলকে কিন্তু রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা পায়নি আসানসোল পুরসভা তার অভিযোগ রাজনৈতিক কারণেই প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হয়নি আসানসোল পুরসভাকে তার আরও অভিযোগ পুরমন্ত্রী রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী তিনি পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে চিঠি লিখে আসানসোল পুরসভাকে রাজ্যের বঞ্চনার অভিযোগ করেছেন চিঠিতে তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে মনোনীত করেছিল আসানসোলকে কিন্তু রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা পায়নি আসানসোল পুরসভা তার অভিযোগ রাজনৈতিক কারণেই রাজনৈতিক কারণেই ওই প্রকল্পে সুবিধা নিতে দেওয়া হয়নি আসানসোল পুরসভাকে তার অভিযোগ পুরমন্ত্রী রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি তৃণমূলের অস্বস্তি বাড়ালেন এবার আসানসোল পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেন আসানসোল পুরসভার রাজ্যের বঞ্চনা শিকার হয়েছে এবং তিনি আরো অভিযোগ করেছেন এই চিঠিতে যে কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন যে প্রকল্প ছিল সেই প্রকল্পে মনোনীত করেছিল আসানসোলকে কিন্তু রাজ্য সরকারের অনুমোদন পাওয়া যায়নি এবং অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা তা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল পুরসভা তার অভিযোগ রাজনৈতিক কারণে ওই প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হয়নি আসানসোল পুরসভাকে তিনি আরও অভিযোগ করেছেন পুরমন্ত্রী রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন তিওয়ারি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মনোজ কি জানতে পারছো তিনি ঠিক কি অভিযোগ করছেন দেখো জানা যাচ্ছে যে আসানসোল পুরসভার যে প্রশাসক প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি তিনি সম্প্রতি একটি চিঠি দিয়েছেন রাজ্যের যে নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরাজ হাসিন তাকে একটা চিঠি দিয়েছেন এবং তাতে লিখেছেন যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা কেন্দ্রীয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে দেড় হাজার কোটি টাকা সেটা রাজনৈতিক কারণে সেটা আসেনি যেটা ফান্ড আসার কথা ছিল আসানসোল পুরসভায় এবং সে কারণে বিভিন্ন উন্নয়নের কাজ আটকে আছে পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন বেশ কিছু প্রজেক্ট পাঠানো হয়েছিল রানীগঞ্জ জামুরিয়া আসানসোল এই সমস্ত এলাকায় কোথাও কোনো পুরনো ভবন সংস্কার কোথাও কোনো নতুন টাউন হল বা ইত্যাদি এই সমস্ত উন্নয়নমূলক কাজের সেই প্রজেক্ট কিন্তু আটকে আছে এমনটাই কিন্তু চিঠিতে বিস্তারিত তিনি লিখেছেন যেটা জিতেন্দ্র তেওয়ারি লিখেছেন আরো যে রাজনৈতিক কারণে এগুলি আটকে আছে পলিটিক্যাল বিভিন্ন কারণ এমনটাই লেখা আছে এই বিষয়টা নিয়ে তার যে ক্ষোভ যে অন্য আমি যেহেতু দীর্ঘদিন ধরে দায়িত্বে আছি আসানসোলে সুতরাং কেন্দ্রীয় এই টাকা যদি উন্নয়নমূলক টাকা সেটা এলে এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা করা ছিল সেই পরিকল্পনাগুলো কাজে লাগতো পাশাপাশি যে স্মার্ট সিটি তার যে প্রকল্প সেই প্রকল্পেরও সেই টাকা আসার কথা এবং সেক্ষেত্রেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ আসানসোল পৌরসভা এলাকায় আটকে আছে এই রাজনৈতিক কারণে ধন্যবাদ মনোজ যে খবর আপনাদের জানাচ্ছিলাম এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অফমিনিস্ট্রেটর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালো তিনি পুরমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে অভিযোগ করেছেন যে আসানসোল পুরসভাকে রাজ্য বঞ্চনা করছে চিঠিতে তিনি এটাও লিখেছেন যে কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে মনোনীত করেছিল আসানসোলকে কিন্তু রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা পায়নি আসানসোল পুরসভা তার সেটা অভিযোগ রাজনৈতিক কারণেই এই বঞ্চনা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তিনি যেটা অভিযোগ করছেন আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ যেটা আপনার কাছে জানতে চাইব যে আসানসোল পুরসভা প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি তিনি পুরমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে আসানসোলকে মনোনীত করেছিল কিন্তু রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় সেই টাকা আসানসোল পুরসভা পায়নি এবং তার যেটা অভিযোগ রাজনৈতিক কারণেই এই বঞ্চনা কি বলবেন এ তো মুখে রাম নাম হয়তো কল্পনা করতে পারি না যে সরকারের বিরুদ্ধে তার লোকই বলবে ঘটনা হয়তো সত্য আমার জানা নেই কিন্তু এর পিছনে কি রহস্য আছে সেটা ভাবতে হবে আমরা জানতাম যে অন্য পার্টির দ্বারা পরিচালিত যে বোর্ড আছে তো কর্পোরেশন হোক বিএনসি পার্টি সেখানে যেমন অশোক বাবু কমপ্লেন করা কিন্তু টিএমসি পার্টির মেয়র কমপ্লেন করছেন তার সরকারের বিরুদ্ধে এটা অভিনব ব্যাপার আমার ঘটনাটা কি সত্য কিনা যদি হয়ে থাকে আজ সত্য বলতে ওনারা বাধ্য হচ্ছে ইলেকশনে যেতে হবে সাধারণ মানুষকে উত্তর দিতে হবে তাই আমার মনে হয় আগের থেকে গিয়ে যাচ্ছ অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবার দলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড এর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তিনি পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে চিঠি লিখে অভিযোগ করেছেন রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসানসোল পুরসভাকে নিতে দেওয়া হয়নি আসানসোল বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি চিঠিতে তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে মনোনীত করেছিল আসানসোলকে কিন্তু রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা নিতে পারেনি আসানসোল পুরসভা তাঁর অভিযোগ রাজনৈতিক কারণেই ওই প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হয়নি আসানসোল পুরসভাকে তাঁর অভিযোগ পুরমন্ত্রী রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পেও কেন্দ্রের থেকে দেড় হাজার কোটি টাকা আসানসোল পুরসভাকে নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির তাঁর সরাসরি অভিযোগ পুরমন্ত্রী এবং পুর দফতর কেন্দ্রের ওই টাকা তাদের নিতে দেয়নি তৃণমূলের অস্বস্তি আবারও বাড়ল তৃণমূলের অস্বস্তি এবার বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী তিনি পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে চিঠি লিখে আসানসোল পুরসভাকে বঞ্চনার অভিযোগ করেছেন